আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। লকডাউন উপেক্ষা করে শুক্রবার মসজিদে হাজার লোকের জমায়েত। ঘটনা মুর্শিদাবাদ জেলার বরমচা থানার গোপীপুরে। সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, কারুর মুখে নেই মাস্ক। কান্দির এসডিপিও কুমার সানিরাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে মানুষকে ছত্রভঙ্গ করে। মসজিদের ইমামকে ডেকে আগামী দিনে এই ধরনের জমায়েত করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ। গ্রামবাসীদের সামনে ইমাম ঘোষণা করেন করোনা পরিস্থিতি চলাকালীন বাড়িতে নামাজ আদায়ের। আপনারা সবাই বাড়িতে নামাজ পড়লেন, এখন যে অবস্থা আমি যেরকম ভাবে বলছি ওরকম ভাবে আপনারা বাড়িতে নামাজ পড়বেন, ঠিক আছে? কেউ মসজিদে আসবেন না, মসজিদে আজান হবে, দু তিন জনে মিলে আমরা নামাজ আদায় করব। এখন যে আমাদের পরিস্থিতি, একমাত্র যদি কিছু রক্ষা করে তো একমাত্র ঈশ্বর করবে। তো এটা ঘরে বসেও হয় তো আমাদের, ধরুন পাঁচ অক্টে আমি নিয়ে আসি না, পাঁচ অক্টের আসে না, এই জুম্মার দিনে গত দুই জুম্মা আসেনি, এই জুম্মাতে আসলো, এসে একটা বিশেষ মিটিং ছিল, যাই হোক ভুল কারণে সবাই চলে এসেছে, নেক্সট টাইম ইনশাল্লাহ আর আসবে না। দেখিয়ে ইহা পে কিতনে সারে মসজিদ হ্যাঁ, লেকিন উসমে আপ জাগে দেখ লিজিয়ে মোস্টলি হর জায়গা লোকো কো সমঝা বুঝা কর ইমাম লোকো সে বাত করকে মিটিং করকে লোকো কো ও হটা দিয়া গিয়া হ্যাঁ, চার পাঁচ জন মুশকিল সে বেঠ কে নমাজ পড়তে জাদা নেই, আবি ইয়ে লোক থে তো আবি ইন লোকো সে ভি ফির বাত হুই তো লোকো নে কোঅপারেট কিয়া, লোক মান গয়ে আর লোক ফির তুরন্ত জেসে বাত সমঝে, লোকো নে সিচুয়েশন কো সমঝা, তুরন্ত নিকল গয়ে, ইমাম নে ভি হেল্প কিয়া, আগে সে ভি বাত ইনকো বোল কর রখেঙ্গে কি আগে সে ইস তরহ কি ফির সে কোই বাত মতলব ফির দোবারা রিপিট না হো, লোক কোঅপারেট কর রহে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, বিশ্বভারত। করোনা নিয়ে অযথা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, হাত সাবান দিয়ে অথবা স্যানিটাইজারের দ্বারা ভালোভাবে পরিষ্কার করুন, কথা বলার সময় অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখুন, ভিড় বা জমায়েত এড়িয়ে চলুন, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, সরকারি বিজ্ঞপ্তি এবং নির্দেশিকাগুলির প্রতি নজর রাখুন, জ্বর কাশি মাথা ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, করোনা হেল্পলাইন রাজ্যের নাম্বার 033-2941-2600, কেন্দ্রের হেল্পলাইন নাম্বার 1800-313-4442, জনস্বার্থে প্রচারিত।